বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ও চুয়াডাঙ্গা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে জেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন নড়াইল ইউনিটের সেক্রেটারি কাজী ইসমাইল হোসেন লিটন। সভায় 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, অনুমোদন এবং 2024 সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির ভোট অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিবেদন পেশ করেন ইউনিটের সেক্রেটারি শহীদুল ইসলাম শাহান। সভায় রেড ক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসপাতালের আয় ব্যয় পেশ ও অনুমোদন দেওয়া হয়।